হালাল শব্দটা দিয়ে আসলে ব্যাপারটা যেই কনফিডেন্সটা দেয়া হয় যে এইটার মধ্যে অন্তত এইটা আমার হেলথের জন্য ভালো হবে, মানে হালাল শব্দটা থাকলে যে এইটা যে কোনো ধর্মের কোনো ইস্যু এখানে নেই, এটা অটোমেটিক্যালি হেলথের ব্যাপারটা, হেলথের ব্যাপার চলে আসে। তো দিস ইজ ভেরি গুড। আমরা ইসলামিক ফাউন্ডেশনের সাথে কাজ করছি, ইসলামিক ফাউন্ডেশন থেকে এখন রিসেন্ট টাইমে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের জন্য হালাল সার্টিফিকেশন নিচ্ছি, এবং ইসলামিক ফাউন্ডেশন ভেরি রিসেন্ট টাইমে আমাদের ফ্যাক্টরি ভিজিট করছে। প্রতি দেখা যায় এভরি দুই মাস অন্তর অন্তর তারা কিন্তু আমাদের ফ্যাক্টরি ভিজিট করে, ইভেন তাদের একটা রেগুলার কার্যক্রম আছে, তারা ফ্যাক্টরিগুলো ভিজিট করে এবং আমরাই তাদেরকে ইনভাইট করি, আসেন আমাদেরকে পরামর্শ দেন যে আমাদের যদি কোনো জায়গায় যদি ঘাটতি থাকে ওনাদের পরামর্শ নিচ্ছি, সার্টিফিকেশন নিয়ে এই সার্টিফিকেশনগুলো বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে হালাল সার্টিফিকেশনের সাথে মালয়েশিয়ার যে হালাল সার্টিফিকেশন তাদের সাথে আমরা একটা যোগসূত্র করছি, ইভেন কি সৌদি আরবে যে আছে হালাল সার্টিফিকেট বোর্ডই আছে তাদের সাথে একটা যোগসূত্র করে আমরা কিন্তু এই মার্কেটটাকে কীভাবে এক্সপ্লোর করা যায়। আমরা সৌদি আরবে যাই বা মিডল ইস্টের বিভিন্ন দেশে যাই, মালয়েশিয়াতে যাই, এই সার্টিফিকেশনটা কিন্তু আমাদেরকে প্রচুর কাজ করে। জি, তো আমরা আশা করি যে এই যে হালাল সার্টিফিকেশন নিয়ে সেভেন সিস্টারে আমরা ভালোভাবে মার্কেট করতে পারছি বা বিভিন্ন জায়গায়। হালাল সার্টিফিকেশনের এই ক্ষেত্রে গভর্নমেন্টের আরও এইটাকে নিয়ে যদি প্রচারটা যদি আরও একটু গভর্নমেন্ট লেভেল থেকে যে হালাল সার্টিফিকেশন নাও আর একটু ইজি করে দেয় মনিটরিং ব্যবস্থাকে, তো সে যদি মানে ম্যান পাওয়ার দিয়ে যদি একদম ডোর টু ডোরে পৌঁছায় দেয়, ডোর টু ডোর বলতে আমরা বলতেছি কোম্পানিগুলোকে রেগুলার নক করে, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা কোম্পানি যদি অ্যাওয়ার হয় যে যারা অ্যাওয়ার আছে তাতে তারা ভালো, যেইসব কোম্পানি আছে ছোটো ছোটো কোম্পানি যারা চেষ্টা করছে কিন্তু তারা যদি অ্যাওয়ার হয় আমার ধারণা প্রসেস ফুডের এই জায়গাটা আমরা আরও অনেক ভালো করতে পারবো। বিশেষ করে রিসেন্ট টাইমে পদ্মা ব্রিজ হওয়ার পরে দেখা যাচ্ছে ওই পাশের প্রান্তিক চাষিরা কিন্তু তাদের প্রোডাক্ট নিয়ে তারা একটু বেশি ব্যস্ত থাকতো, এখন অনেক বিডা যাচ্ছে ওখানে ইনভেস্ট করতে, উদ্যোক্তারা আমাদের মতো উদ্যোক্তারা গিয়ে ওখান থেকে কিন্তু জিনিস নিয়ে এসে আমাদের কিন্তু এই যে সম্ভাবনা যে ক্রিয়েট হয়ে গেছে, তো দেখা যাচ্ছে দেশের ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়ে গেছে, আমরা যদি বাকি এই দিকে সাপোর্টিংগুলোকে যদি প্রপারভাবে দিতে পারি খুবই সম্ভাবনা। প্রক্রিয়াজাত পণ্য বাজারটা আমরা বিভিন্ন কারণে ডে বাই ডে দেখা যাচ্ছে যে এটা বাড়ছে, বিশেষ করে করোনা পরবর্তী সময়ে যখন হেলথ হ্যাজার্ডের জিনিসটা হয়ে ক্রিয়েট হলো তখন দেখা যাচ্ছে যে আমাদের বাজারের একটা স্কোপ ক্রিয়েট হয়েছে। এখন দেখা যাচ্ছে মানুষ অনেক বেশি সচেতন, মানুষের যখন ডিসপোজেবল ইনকাম বেড়ে যাচ্ছে তখন মানুষ এইটার উপরে, এখন মানুষ এত বেশি ব্যস্ততা মানুষের যে মানুষ আসলে দেখা যাচ্ছে যে এই রান্নাঘরে যে সময়টুকু দেওয়ার থেকে যদি এসে যদি বাইরে সময় দেয় সেখানে সে যে আর্নিংটুকু আসে তার থেকে ভালো সে যদি মানে প্রক্রিয়াজাত পণ্যকে যদি সহজে সে যদি ক্রয় করে, এই যে একটা স্কোপ ক্রিয়েট হচ্ছে এটা হিউজ পরিমাণে আমাদের স্কোপ। এখন এইখানে শুধুমাত্র আমরা দেখা যাচ্ছে যেটা আপনি অলরেডি বলছেন মাত্র 2% আমাদের ইয়াতে আমরা অ্যাগ্রোতে আসি, এটাকে চাইলেই আমরা কিন্তু বাহিরে প্রায় $304 বিলিয়ন একটা মার্কেট আছে, চাইলে আমরা কিন্তু এটাকে চাইলেই দ্বিগুণ করা সহজেই সম্ভব।